স্কিনের অয়েলিনেস আর অ্যাকনে কমাতে বারবার ফেস ওয়াশ ইউজ করছেন, কিন্তু এতে করে কি আপনার স্কিনের অয়েলিনেস আর অ্যাকনে কমছে নাকি আরও বাড়ছে? হাই, দিস ইজ সঙ্গীতা। বারবার ফেস ওয়াশ ইউজ করলে স্কিনের কি কি প্রবলেম হতে পারে সেগুলো জেনে নেব আজকের ভিডিওতে। আমাদের যাদের অয়েলি স্কিন তারা দেখা যায় যে স্কিন থেকে অয়েল রিমুভ করার জন্য বারবার ফেস ওয়াশ ইউজ করেন। এতে করে আমাদের স্কিনের দুইটা মেইন প্রবলেম দেখা যায়। নাম্বার ওয়ান, আমাদের স্কিনের ময়েশ্চার ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায়। যখন আমরা স্কিন বারবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করব, তখন আমাদের স্কিনে পানির পরিমাণ কমে যায়, আর এই পানির অভাবটা পূরণ করতে আমাদের স্কিন আরও অনেক বেশি অয়েল প্রোডিউস করে। কিন্তু এই অয়েলটাও যদি আপনি আবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলেন, তাহলে আমাদের স্কিনের ময়েশ্চার ব্যারিয়ার ড্যামেজ হয়ে যাবে আর স্কিন আরও বেশি অয়েল প্রোডিউস করবে। ব্যাকটেরিয়া শুনলেই আমরা মনে করি ক্ষতিকর কিছু, কিন্তু আমাদের স্কিন ভালো এবং প্রয়োজনীয় কিছু ব্যাকটেরিয়া প্রোডিউস করে, যেগুলোকে বলে স্কিন মাইক্রোবায়োটা। এই ভালো ব্যাকটেরিয়াগুলো স্কিন ঠিকমতো ফাংশন করতে হেল্প করে, স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্সড রাখে এবং স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট করতে হেল্প করে। কিন্তু আপনি যদি বারবার ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে ফেলেন, তাহলে কিন্তু এই ভালো ব্যাকটেরিয়াগুলো স্কিন থেকে চলে যাবে। আর এর উপর যদি আপনি সাবান দিয়ে ফেস ক্লিন করেন, তাহলে আমাদের স্কিনের যে ন্যাচারাল পিএইচ সেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়ে যায়, যেখানে আমাদের স্কিনের পিএইচ 4.5 থেকে 5.5-এর মধ্যেই থাকে, অর্থাৎ কিছুটা অ্যাসিডিক থাকে। এই কারণে স্কিন তার ন্যাচারাল পিএইচ লেভেল ব্যালেন্স করতে আরও বেশি অয়েল প্রোডিউস করে, যার ফলে স্কিন অনেক বেশি অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রন হয়ে যায়। স্কিনের এই পিএইচ লেভেল ইমব্যালেন্সড হওয়া আর বারবার ফেস ওয়াশ ইউজ করার কারণে আমাদের স্কিনের ইরিটেশন হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাই স্কিন ব্যারিয়ার মেনটেন্ড অ্যান্ড প্রোটেক্টেড রাখার জন্য জেন্টল ক্লিনজিং ইজ ইম্পর্ট্যান্ট, নট ওভার ক্লিনজিং। অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রন স্কিনের জন্য বেছে নিন মাইল্ড পিএইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লিনজার। এছাড়াও স্যালিসাইলিক অ্যাসিড, বেঞ্জয়েল পারঅক্সাইড আছে এমন প্রোডাক্ট চুজ করুন, যা আপনার পোর্সকে রাখবে ভেতর থেকে ক্লিন। ঠিক এমন একটি ক্লিনজার নিয়ে কথা বলবো যা অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রন স্কিনের জন্য সুইটেবল, স্কিন ক্যাফে সুদিং অ্যালোভেরা ফেস ওয়াশ উইথ স্যালিসাইলিক অ্যাসিড। এই ফেস ওয়াশে আছে অ্যালোভেরা, স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্ড মিন্ট। অ্যালোভেরা অ্যান্ড মিন্ট এই দুইটা ইনগ্রেডিয়েন্টে ন্যাচারাল অ্যাস্ট্রেঞ্জেন্ট প্রপার্টিজ আছে, যা স্কিনের এক্সেস অয়েল প্রোডাকশনকে কন্ট্রোল করতে হেল্প করে। অ্যাকনেপ্রন স্কিনে ইনফ্ল্যামেশন কমিয়ে স্কিনকে কামিং অ্যান্ড সুদিং এফেক্ট দেয়, এছাড়াও স্কিনকে ওয়েল হাইড্রেটেড রাখে। স্যালিসাইলিক অ্যাসিড হলো এক ধরনের বেটা হাইড্রক্সি অ্যাসিড, অর্থাৎ বিএইচএ, যা অ্যাকনেপ্রন স্কিনকে ট্রিট করতে বেশ কমনলি ইউজ করা হয়। স্যালিসাইলিক অ্যাসিড অয়েল সলিউবল, সো এটা পোর্সের ভেতরে ডিপলি পেনেট্রেট হতে পারে, আর পোর্সের ভেতরে গিয়ে এক্সেস অয়েল অ্যান্ড সিবামকে কন্ট্রোল করে অ্যাকনে ফর্মেশনকে প্রিভেন্ট করে। অ্যালোভেরা, স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্ড মিন্ট এই তিনটা ইনগ্রেডিয়েন্ট স্কিনের হার্মফুল ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড ফাঙ্গির এগেনস্টে কাজ করে। অ্যাজ এ রেজাল্ট স্কিনে হার্মফুল ব্যাকটেরিয়া প্রোডিউস কম হয় অ্যান্ড অ্যাকনে ব্রেকআউট প্রিভেন্ট হয়। যারা অ্যাকনে প্রন স্কিনের জন্য ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড অর মেডিকেটেড ফেস ওয়াশ ইউজ করে থাকেন, তারা কিন্তু এই সোফ্রি ক্লিনজারটা ইউজ করতে পারেন। তাছাড়া এই ফেস ওয়াশটা প্যারাবেন ফ্রি হওয়াতে অ্যাকনে প্রন স্কিনে কিন্তু কোনো ধরনের কোনো ইরিটেশন দেয় না। সো অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রন স্কিনের জন্য পিএইচ ব্যালেন্সড সোপ ফ্রি প্যারাবেন ফ্রি স্কিন ক্যাফে সুদিং অ্যালোভেরা ফেস ওয়াশ উইথ স্যালিসাইলিক অ্যাসিড ক্যান বি গুড চয়েস।